মানে বাজেটের বিষয়টা একটু ঘাটতে গেলাম, কতটা নিকৃষ্ট আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা। 30 লক্ষ বা তার অধিক, অনেকে বলে 40 লক্ষের মতো মতো, এত এর 2/3 হচ্ছে সমতল আদিবাসী সম্প্রদায়, তাদের জন্য যে বরাদ্দ হচ্ছে গত বছরে ছিল সম্ভবত 40 কোটি টাকা, এ বছরে সেটা হয়েছে সম্ভবত 50 বা এর একটু বেশি কম। তো আপনি যদি এভারেজ করেন দেখা যাবে মাথা পিছু 100 থেকে 150 মতো বরাদ্দ, যেখানে বাঙালি যে দুস্থ মানুষরা তাদেরকে কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি সহযোগিতা করা হয়। এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদেরকে মুখ করতে হবে। আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে এখান থেকেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি লক্ষ্য করে দেখেছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় আছে, আপনাদেরকে এখানে সিদ্ধান্ত নিতে হবে। পার্বত্য চট্টগ্রাম বা সমতল উত্তরবঙ্গ বুঝি না, আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় হতে হবে। আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ আপনি রাষ্ট্রযন্ত্রই যখন আপনাদেরকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে, পার্বত্য অঞ্চল বা উত্তরবঙ্গ বা অন্যান্য অঞ্চল, তার মানে আপনাদের মধ্যে এই বিভেদটা তৈরি করার একটা পায়তারা চলছে, এই পায়তারা রুখে দিতে হবে। দাবি তোলেন আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় গড়ে তুলতে হবে, আদিবাসী জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত জরিপের মধ্য দিয়ে পর্যাপ্ত বাজেট নিশ্চিত করতে হবে, তাদের যে শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকারের জন্য নির্দিষ্ট যে কোঠা ছিল সেই কোঠা দিতে হবে। আজকে আমরা একটি আন্দোলন দেখেছি, সেই আন্দোলনে আমরা বলেছিলাম এই আন্দোলনের মধ্য দিয়ে একদিকে যেমন মেধাবীরা তাদের সুযোগ পাবে, অন্যদিকে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, যেই কোটা ব্যবস্থার কারণে ছিল হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে দেওয়ার জন্য, এই কোটা ব্যবস্থা তুলে দেওয়ার কারণে আমার দেশের আদিবাসী জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে। আজকে আমি প্রত্যেক প্রায় 2-1 দিন পর পরই আমার চোখে পড়ে পাহাড়ে আমাদের সেনাবাহিনী, আমাদের বাঙালি সেনাবাহিনী, তারা তাদের সেখানে যে সেটেলার আছে তাদের মাধ্যমে অনেক সময় দেখছি সেনাবাহিনীর অনেকেই নাকি সেখানে নির্যাতন চালাচ্ছে, এবং ওখানে পার্বত্য অঞ্চলের নারীদের উপর যে নির্যাতন, যে ধর্ষণ, যে লুটপাট, অগ্নিকাণ্ডের যে ঘটনা, এটা কখনো মেনে সভ্য জাতি হিসেবে মেনে নেওয়ার নয়। তাই শুধু পাহাড়ি বা সমতল আদিবাসী নয়, আজকে যারা মানবতাবাদে বিশ্বাসী, যারা মানবতাবাদকে ধারণ করে, যারা মানুষ হিসেবে মানুষের অধিকারকে অস্বীকার করে না, তাদেরকে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনাদের যে লড়াই সংগ্রাম, আপনাদের যে ন্যায্য অধিকার আদায়ের যে সংগ্রাম, আপনাদের যে মাতৃভাষায় শিক্ষা অর্জনের যে সংগ্রাম, সেই সংগ্রামে বাংলাদেশ ছাত্রমৈত্রী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছিল, এবং আগামীতেও সেই অধিকার না আদায় হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রমৈত্রী আপনাদের পাশে থাকবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক আদিবাসী সম্প্রদায়ের, জয় হোক মানবতাবাদে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জুয়েল ভাইকে সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আমি এই সময় আহ্বান করব বক্তব্য প্রদান করার জন্য বাংলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের আজকের এই আদিবাসী দিবসে আয়োজিত ছাত্র সমাবেশ এবং সাংস্কৃতিক যেই অনুষ্ঠান সেখানে উপস্থিত আমাদের আজকে এই সভার সহযোদ্ধা সভাপতি, আমাদের মাঝে উপস্থিত শ্রদ্ধেয় আলোচকবৃন্দ এবং যারা আদিবাসী বন্ধুরা, আমাদের সহযোদ্ধারা, যারা আমরা একসাথে পাশাপাশি দাঁড়িয়ে বিভিন্ন সময়ে নানা বিষয় নিয়ে আমরা লড়াই করি, সংগ্রাম করি, তাদের সকলকে আমাদের জোট
প্রগতিশীল ছাত্র জোট এবং আমাদের আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী নন্দন। এখানে শ্রদ্ধা আলোচক বৃন্দ বলবেন, আমাদের মাঝে আমাদের শিক্ষক বৃন্দ আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ ভাই, ওনারা কথা বলবেন। আমরা খুব বেশি সময় না নিয়ে আমি সংক্ষেপে দু একটি বিষয় আজকের এই আদিবাসী দিবসে উল্লেখ করতে চাই। একটা, যেই সময়ে আমরা এই আদিবাসী দিবসকে পালন করছি, আদিবাসীদের ভাষা সংস্কৃতি রক্ষা করার আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী যে দিবসটি পালন করা হচ্ছে, সেই সময় সারা দুনিয়া জুড়েই একটা টালমাটাল পরিস্থিতি চলছে সেটা আমরা জানি। একদিকে ট্রাম্প তার একটা রেসিস্ট একটা অবস্থান নিয়ে সারা দুনিয়াব্যাপী ফার্স্ট আমেরিকান, সেকেন্ড আমেরিকান এই রকম একটা মাতম তুলে একটা জাতীয়তাবাদী আবেগকে ব্যবহার করে মার্কিন রাষ্ট্রের যেই পুঁজিবাদী সংকট সেই সংকটকে কাটানোর একটা চেষ্টা করছে। আবার আরেকদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে সেখানে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক বিজেপি সরকার, মোদি সরকার, তারা সেখানে এই ধরনের একটা তাদের যে হিন্দুত্ববাদী স্লোগান সেই স্লোগানের ধারাবাহিকতায় সর্বশেষ আমরা দেখলাম যে কাশ্মীরের যে জনগণের যে ন্যায্য অধিকার, তাদের যে বিশেষ মর্যাদা, সেই মর্যাদাকে ভুলুণ্ঠিত করার কাজটা করলো। আমরাও আমাদের এদেশে দেখেছি যে নানান সময়ে নানান বিষয়ে সর্বপ্রথম শুরু হয়েছিল সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পর যখন বলা হয়েছিল সবাই বাঙালি হইয়া যা, এই কথা বলার মধ্য দিয়ে আমরা দেখেছি যে কিভাবে করে এই আদিবাসীদের তাদের যে বিশিষ্টতা, তাদের যে ভিন্নতা, সেই ভিন্নতাকে অস্বীকার করা হলো। তারপরে আমরা দেখলাম যে সংবিধানকে সারা দুনিয়ার রোল মডেল বলা হয়, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে রক্তস্নাত সংবিধান, সেই সংবিধানে কেমন করে এদেশের আদিবাসীদের সাংবিধানিক অধিকারকে অস্বীকার করা হলো। আমরা জানি যে সারা দুনিয়া জুড়েই ভাষার আদান প্রদান হয়, এ কালচারেশনের মধ্য দিয়ে একটা বৈশ্বিক সংস্কৃতি গড়ে ওঠে, বিভিন্ন ভাষাভাষী মানুষের তাদের মধ্যকার আদান প্রদানের মধ্য দিয়ে নতুন নতুন বিষয় চিন্তা সেটা গড়ে ওঠে। আমরা এটাও জানি যে ভাষা হচ্ছে চিন্তার মাধ্যম, যখন একটা জনগোষ্ঠীর ভাষার উপরে আক্রমণ করা হয়, যখন একটা জনগোষ্ঠীর ভাষাকে দমন করা হয়, এটার মধ্য দিয়ে তার চিন্তাকেই দমন করা হয়, তার চিন্তা প্রক্রিয়াটাকে থামিয়ে দেওয়ার জন্য নানাভাবে সে আয়োজনটা করা হয়। আমরা দেখেছি যে কেমন করে এখানকার এই অঞ্চলের এই সারা দুনিয়াব্যাপী, শুধুমাত্র এই অঞ্চলে নয়, সারা দুনিয়াব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর যেই তাদের ভাষা সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য, তাদের যে মর্যাদাবোধ, তাকে ধূলিসাৎ করার জন্য যারা এখানে সব কিছুকে এক করে ফেলতে চায়, সব কিছুকে কোনো রকমের ভ্যারিয়েশনকে, বৈচিত্র্যকে না রেখে তারা সব কিছুকে এক কাতারে নিয়ে এসে সামনে নিয়ে আসতে চায় তাদের পুঁজি এবং মুনাফার স্বার্থে, তাদের চরিত্রটা আমরা দেখেছি কেমন করে তারা এই রকমের নগ্ন আক্রমণ তারা করেছে, সেটা অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি, নিউজিল্যান্ডে আমরা দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে কেমন করে আদিবাসী জনগোষ্ঠীর উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়। আমরা সেই কথাগুলো শুনবো আমাদের শিক্ষকদের কাছ থেকে। আমি সংক্ষেপে দু একটি বিষয় আমাদের দেশের প্রেক্ষিতে আমরা একটু বলতে চাই। উন্নয়ন বলতে আমরা কী বুঝি তার একটা বিষয়ে বিস্তৃত আলোচনা চলছে। আপনারা গতকালকে উন্নয়নের একটা নতুন সংজ্ঞা নিশ্চয়ই দেখেছেন, আমাদের মন্ত্রী স্বপন ভট্টাচার্য সাহেব তিনি বলেছেন যে দেশ উন্নত হচ্ছে, উন্নত দেশ হচ্ছে বলে এই সকল এলিট মশা, এলিট আক্রমণের এলিট মশা এলিট রোগ ছড়াচ্ছে, উন্নত হচ্ছে বলেই তো ডেঙ্গুর মতো এলিট রোগ আমাদের দেশে হচ্ছে। এইভাবে বলে যে মা তার ছেলেকে কবরে শুয়ে মেয়েকে নিয়ে হাসপাতালে প্রহর গুনছে মৃত্যুর, যেই অজস্র মানুষ যারা একটা ভয়ানক একটা দুর্বিষহ জীবনযাপন করছে, আমাদের মন্ত্রীরা তারা তামাশা করছেন, উন্নয়নের সবক আমাদের শোনাচ্ছেন। উন্নয়ন আমরা দেখছি কোথায়? উন্নয়ন দেখছি মধুপুরে ইকো ট্যুরিজমের নামে সেখানে জায়গা দখল করার উন্নয়ন আমরা দেখছি, পটুয়াখালীতে জায়গা দখল করার উন্নয়ন আমরা দেখছি, আমরা দেখছি রাঙামাটিতে সেখানে উন্নয়নের নামে ভূমি দখল করার চিত্র আমরা দেখছি, গায়বান্ধায় সাঁওতালদের বাড়িতে আগুন লাগিয়ে কিভাবে করে এই নৃশংস লুটপাট সেখানে চালানো হলো, তারও তো বছর তিনেক পেরিয়ে গেল, এখন পর্যন্ত কোনো ঘটনার কোনো বিচার হয়নি। আমি গত আসার সময় একটু পরিসংখ্যান দেখছিলাম, গত দু বছরে শুধুমাত্র পাহাড়ে 450 ধর্ষণের ঘটনা ঘটেছে, একটি ঘটনারও এখন পর্যন্ত বিচার হয়নি। আমরা দেখেছি আদিবাসী নেতারা নিখোঁজ হয়ে যাচ্ছে, আমরা অবাক হয়ে যাই, জানি মাইকেল চাকমার কথা আমরা শুনেছি,
যে এখনও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সন্ধান পাওয়া যাচ্ছে না। এই তো হচ্ছে রাষ্ট্রের চরিত্র। সেই রাষ্ট্রের কাছে আমরা দাবি করছি যে আপনারা আমাদেরকে, আমাদের জন্য শিক্ষার ব্যবস্থা করুন। আমরা বলতে চাই যে সেই প্রশ্নটি আমরা করতে চাই, এই শিক্ষার ব্যবস্থা শুধুমাত্র আমাদের দেশের বাঙালি জনগণের জন্যও নেই। একদিকে শিক্ষা ব্যবস্থাকে যেমন একটা বাণিজ্যিক পণ্যে পরিণত করা হচ্ছে, টাকা যার শিক্ষা তার এমন একটা নীতিকে প্রণয়ন করার মধ্য দিয়ে দেশের বেশিরভাগ সাধারণ মানুষের, জনগণের অধিকারকে, শিক্ষার অধিকারকে সংকুচিত করা হচ্ছে। আবার পাহাড়েও বা সমতলের আদিবাসীদের, সেই শিক্ষার্থীদের জন্য, তাদের ভাষাভাষীর মানুষের জন্য, তাদের জন্য কি বিশেষায়িত সেই শিক্ষার ব্যবস্থা এই শাসকরা করবে যারা লুটপাট, দুর্নীতি এবং নিজেদেরকে, নিজেদের মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মত প্রকাশের স্বাধীনতা তাকে চূড়ান্তভাবে খর্ব করার জন্য যারা ওত পেতে আছে, তাদের সাথে শরিক সংগঠনগুলো এবং তারা যারা এখানে যুক্ত হয়ে আছে, তারা অন্তত এদেশের, এদেশের বাঙালি আদিবাসী সমতল কিংবা পাহাড়ি কারো অধিকার নিয়ে তারা সেই সচেতনতা তৈরি করবে না। আমি চাই সেই জায়গাটা বলতে চাই। আজকে সময় এসেছে এই এই প্রশ্নে একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের সময় এসেছে। সময় এসেছে সংকটের কারণটা কি? পার্বত্য চুক্তি যখন হয় সেই সময় প্রশ্ন উঠেছিল, এই চুক্তি করার মধ্য দিয়ে কি এই সমস্যার সমাধান হবে? গত 1997 সালের পরে অনেকগুলো বছর পেরিয়ে গেল, 1997 সালের পরেও আমরা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পার্বত্য চুক্তির বেশিরভাগ যেই অনুসিদ্ধান্তগুলো ছিল সেগুলোর বাস্তবায়ন হয়নি। পাহাড়ে নির্যাতন, নিপীড়ন, সেনাবাহিনীর যে অত্যাচার, সে অত্যাচার কমেনি। তাই আজকে সেই জায়গায় আমরা বলতে চাই যে পাহাড়ে এবং সমতলে আদিবাসী কিংবা বাঙালি প্রত্যেকের উপরেই যেই পুঁজিবাদী শাসন শোষণ ব্যবস্থা চলছে, মুনাফা এবং পুঁজির স্বার্থে যে দুর্বৃত্তায়িত অবস্থা চলছে, সেই তার বিপরীতে আমাদের একটা ঐক্যবদ্ধ লড়াই দরকার। সে ঐক্যবদ্ধ লড়াইয়ে আপনারা সবাই পাশে থাকবেন, সে আহ্বান জানিয়ে, আপনাদের লড়াইয়ের সাথে সংহতি জানিয়ে, আবারও সকলকে আদিবাসী দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানাই।